আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বীরে রৌহার কাছে। এই সেই কূপটি যে কূপে পেয়ারা নবী নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনাতুল মনোয়ারা মদিনা তাইয়েবায় যখন আসছিলেন, আসার পথে তিনি এখানে একটি তাঁবু স্থাপন করেছিলেন। তাঁবু স্থাপন করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে নিয়ে এইখানে তিনি এই কূপের পানি তিনি উঠিয়ে পান করেছিলেন। এই জন্য এই কূপটিকে বলা হয় বীরে রৌহা। এই কূপটি আজও আছে, সৌদি সরকার চতুর্দিকে এটিকে বাঁধ নির্মাণ করে দিয়েছে, এটা ঘিরে রেখেছে, এই নিচ থেকে পানি উত্তোলন করে এটি যেন ট্যুরিস্ট যারা তারা যেন এখানের পানি নিতে পারে শেফা হিসাবে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি একেবারে কূপের নিচ অংশটুকু। আপনারা যদি দেখেন যে এই অংশটুকু, নিচের অংশটুকু এখানে আলহামদুলিল্লাহ এই কূপে এখনও আমরা পানি দেখতে পাচ্ছি। আমাদের ওস্তাদ আল্লামা রুহুল আমিন আফসারি হুজুর তিনিও দেখলেন, আলহাজ মানব মহিউদ্দিন সাহেব হুজুর তিনিও দেখলেন, আরও আমাদের হাজি সাহেবরা বাংলাদেশ থেকে যারা এসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে যারা এসছেন, তারা দেখেছেন এই কূপটি। এই কূপের পানি মিষ্টি, আপনাদেরকে কূপের পানিও দেখাবো। এই কূপটাকে বলা হয় বীরে রৌহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কূপের পানি পান করেছিলেন, আল্লাহর হাবিবের এই সুন্না তিনি যে এই কূপের পানি পান করেছিলেন, এই পান করার বরকতে আজও আমরা দেখতে পাই যে এই কূপের পানি সুমিষ্ট পানি। আমরা যারা বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা যারা আসি, আফাকি যারা, তারা আমরা যখন ট্যুরিস্ট হিসাবে আসি, আমরা তো দিনের বেলা আসি, কিন্তু সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সৌদিয়ান যারা অরিজিনাল সৌদি তারা কিন্তু রাতের বেলা আসে, এবং তারা এটাকে স্বীকৃতি দিয়েছে যে এই কূপের পানি আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পান করেছিলেন। আজও সৌদি কোনো ব্যক্তি যদি এখানে এসে, যারা জটিল কঠিন রোগে যদি আক্রান্ত হয়, আক্রান্ত হওয়ার পরে এই কূপের পানি পান করে অনেকে সুস্থ হয়েছেন এটি পরীক্ষিত, তাহলে বোঝা গেল যে আল্লাহর হাবিব পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকাতে, এই জন্য নবীদের যে বারাকাত তাবারুক বিল আম্বিয়া ওয়াসালিহীন, এটি নিঃসন্দেহে এটি প্রমাণিত, আজও তার প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল মহিলা আসলো, এসে বলল, ওগো আমাদের মা, আপনি তো আমাদের সন্তানদের সম্পর্কে আপনি জানেন, আমাদের সন্তানেরা অসুস্থ, আপনি আমাদের ঔষধ দেন। তিনি বলেন, আমি তো কোনো নার্স নই, আমি তো কোনো সেবিকা নই। তখন এই সমস্ত মহিলাগুলো বলল, ওগো মা আয়েশা, আপনার কাছে কি আল্লাহর হাবিবের জুব্বা মোবারক নেই? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জুব্বা মোবারক রেখে সেই জুব্বায় পানি দিয়ে সেই পানিগুলো, পানির ফোঁটাগুলো এই সমস্ত মহিলাদেরকে দিয়ে দিলেন, তারা শিশি ভরে ভরে নিয়ে গেল, নিজের সন্তানদেরকে পান করালো, এতে তারা সুস্থ হয়ে গেল। যদি এটা নবীর জুব্বা সেই জামা ধোয়া পানি খেয়ে যদি তারা সুস্থ হতে পারে, এই কূপের পানি পান করেছিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কারণে আজও সৌদি সহ সারা পৃথিবীর মানুষগুলো এখানে এসে এই কূপ থেকে পানি নেয়, পানি নিয়ে তারা পান করে, পান করে তারা সুস্থ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কূপের পানি যেখানে ওটা অনেকে ভরে নিচ্ছে, আমরা সেই কূপের কাছে যাচ্ছি। মাঝখানে আমরা দেখব এখানে বেশ কিছু ঔষধ রয়েছে। মা ইসমুহাদা হাজা কুদরতি এক ধরনের তৈল, এই তৈলগুলো কেউ যদি ব্যবহার করে তাহলে এগুলো বুকের ব্যথা দূর হয়ে যায়, সর্দি কাশি দূর হয়ে যায়। এখানে সেই বীরে রৌহার পানি এরা বিক্রি করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বোতলগুলো, এই কন্টেনারগুলো এগুলো নিয়ে যাচ্ছে। এখানে অরিজিনাল মধু পাওয়া যায়, আলহামদুলিল্লাহ এখানে অরিজিনাল মধু পাওয়া যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধু, পবিত্র কোরআনুল কারিমে সূরাতুন নাহল মৌমাছির নামে একটি সূরাও রয়েছে, এখানে অরিজিনাল মধু আমরা টেস্ট করে দেখেছি যে সত্যি এই মধুটা অরিজিনাল। শুধু দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে আসছি এই যে কূপের পানি যেখানে আনা হয় সেই কূপের পানি, এখানে দেখুন আপনারা এই যে কূপের পানি অনেক হাজি সাহেবরা ভরে নিচ্ছে, বিশেষ করে আমরাও এই কূপের পানি পান করলাম। আল্লাহুম্মা আনতা শাফিলা শিফানিল্লা শিফাউক।
আলহামদুলিল্লাহ এই বীরের ওয়াহা রবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কূপের পানি পান করেছিলেন, যে কারণে আমরাও পান করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির বারাকাতে সেই পানি এর বারাকাতে যেন আমরা যেন সকল প্রকার আমরাজ থেকে, রোগবালা থেকে আমরা যেন মুক্তি পেতে পারি। আমাদের আলহাজ মাওলানা মহিউদ্দিন সাহেব তিনিও পানি নিচ্ছেন, আর অনেকেই পানি নিচ্ছেন আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো এখানে এসেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই বীর রাওহার পানি অনেকেই গ্রহণ করছেন। উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর হাবিব পিয়ার নবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি এই পানি পান করেছিলেন, নবীর সুন্নাহ, সেই সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহি তাআলাইহিম আজমাইন তারাও পানি পান করেছিলেন। এই জন্য দেশ বিদেশের টুরিস্ট যারা বিভিন্ন রাষ্ট্র থেকে আসছেন, এই টুরিস্টগুলো তারা এখান থেকে পানি গ্রহণ করছেন, পানি নিচ্ছেন, যাতে করে এই বীরে রওহার পানি নিয়ে তারা যেন বাড়িতে নিয়ে বিভিন্ন অসুস্থ রোগীকে খাওয়াতে পারে। এটা পরীক্ষিত যে বিভিন্ন অসুস্থ রোগীকে পানি পান করার কারণে তারা অনেকেই আরোগ্য লাভ করেছে, সুস্থ লাভ করেছে। এই মুহূর্তে আমরা আর কথা বলছি না, আপনাদেরকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি বীরে রওহা থেকে মুফতি ওসমান গনি সালিহি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।